গুড মর্নিং বন্ধুরা, তো দেখো সকালবেলায় আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটছে। আর বাড়িটা দেখো কেমন মেঘলা মেঘলা করে আছে। আর এখন আমি যাচ্ছি তো এই যে পেঁয়াজ আর রসুন ছাড়ানোর জন্য। তো এই যে দেখো বন্ধুরা, আমার চিকেনটা কি সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে আর কি সুন্দর করে ফুটছে, আর গন্ধটা জাস্ট অসম বেরিয়েছে। আর এই যে দেখো এখানটা আমি ডাল করে নিয়েছি, তিন বক্স আমাদের বাবুকে ডিমের পচো করে দিয়েছি, আর ওখানে ভাজছি পটল ভাত। তো আমার এই যে দেখো মাংস রেডি, আর এইখানে যে তেলটা আছে তেলটা দিয়ে কী করা যায় সেটাই ভাবছি। আর এখন আমি মাংসে দেব এই যে, হ্যাঁ এটা কী বলতো, গরম মশলা বাটা, এটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি আজকে। শিলে বাটা গরম মশলা দিয়ে চিকেন রান্না করছি, দারুণ টেস্ট হয়। মাংসটা দেখে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। ব্যাস হয়ে গেছে আমার চিকেন, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আশা করি তোমার সবাই খুব ভালো আছে। হ্যাঁ এখন ভালো থাকবে, প্রত্যেকেই ভালো থাকবে, কারণ কী বলো তো ওয়েদারটা ভীষণ সুন্দর, অতটা আর গরম নেই, তাই না বলো? আর আমি দেখো কী সুন্দর একদম পাগলি সেজে আছি। আমার ঘরদোরের অবস্থা ভীষণ করুণ, এই যে দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো ওখানে ঝুলছে, এই যে এইখানটায় ঝুলছে, ঘরে ঝুলছে সব, আজকে জামাকাপড় ঝুলাঝুলি কেস। তো এখন সেগুলোকে পরিষ্কার করবো, আর তার আগে করবো একটু চা। তো রান্না টানা তো কমপ্লিট করে নিলাম, দু পিস পটল ভাজা আছে, আমি ভাবছি দু পিস পটল ভাজাটা দিয়ে কী করা যায়, আর তেলও আছে একটু। তো এখন ওটা চিন্তা করার ব্যাপার যে তেলটা দিয়ে কী করা যায়, তেলটা যাতে ওয়েস্ট না হয়, তো সেটা পরে ভাবা যাচ্ছে। আর আমার শোনো ওই যে খেলছে, ও তার ভিতরে আজকে আমার বাবু একটা কাজ করেছে, সুন্দর কাজ, কী বলতো, আমার ফোনটাকে জলের মধ্যে টুকুস করে ফেলে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ফোনটার মধ্যে জল ঢুকে গেছে, এখন অবধি কোনো হ্যামারেজের খবর বুঝতে পারছি না, কিন্তু জানি না কী হবে, ফোনটা আমার বেঁচে থাকবে কি না বলতে পারছি না। এর আগের ফোনটা বাবু তাই করেছিল, একদম পুরো ড্রেনে নোংরা জলের মধ্যে ফেলে দিয়েছিল, আমাদের এখানকার মানে রান্নাঘরের ড্রেন পরিষেবা মানে জল আটকে গেছিলো বেসিনের জল যাওয়ার রাস্তাটা, তো ওটা পরিষ্কার করতে গিয়ে আমার ফোনটাকে চুপিয়ে দিয়েছিলো। এবারও নেক্সট সেম করলে তবে এবার পরিষ্কার জল চুপিয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়। তো এই যে দেখো ব্যাক ক্যামেরাটা মনে হচ্ছে গেছে আমার, একদম পুরো ঝাপসা ঝাপসা লাগছে, বুঝতে পারছি না কী কেস, না ওটা মানে আলোর জন্য গেছে, ফোন যদি চলে যায় আমি কী করে থাকবো বলো। আর এই যে ফুগলি আমার খেলছে, ও একটা ইন্ডিয়া গেট বানিয়েছে, ওই যে দেখো বাবা 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 কী সুন্দর, ভেরি গুড মাম্মা। কি ওটা, ও আচ্ছা সরি, এটা ঠাকুরের ঘর বানিয়েছে, আমি ভুল বলেছি। আর এই যে সেদিনকে গাড়িটা কিনলো মেলাতে গিয়ে, তো গাড়িটা দুদিনেই শেষ, অর্ধেক পাট নেই, ওই যে খেলনার তাই অর্ধেক পাট নেই, সব নেই নেই নেই, তাই তো আমার লক্ষ্মী মেয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো দেখো আমি এখন এখন ঘুরতে যাচ্ছি, শোনা এদিকে তাকাও, কাছেই তো আছি বাবা। তো আমরা এখন যাচ্ছি কোথায় বাবা বলো, হাম্পি দিদার বাড়ি, তাই তো হাম্পি দিদার বাড়ি যাচ্ছে এখন। শোনো অনেক দিন থেকে জবা জবা করছে, আমার টাইমই হচ্ছিল না, তো ভাবলাম আজকে নিয়ে যাই। আর আমি দেখো কোলে নিয়েছি, এভাবে ওইভাবে কোলে দিতে পারছি না, সেই জন্য শোনোকে এরকমভাবে কোলে নিয়ে নিয়েছি, তাই তো বাবা। তো শর্টকাট রাস্তা দিয়ে টুকুস করে আমরা চলে যাব। তো অনেকদিন পুচকুটাকে দেখিনি, অনেকদিন পুচকুটাকে দেখা হয়নি, দেখে আসি। বলুন না ভাই 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 হয়েছে। তো আমরা যখন যাচ্ছি কী গো লাড্ডুকে দেখতে, তাই তো, হ্যাঁ তো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা অর্ধেক রাস্তা এসেছি, মামা তাকাও, এই যে আমার ফুকলি বাবা। তো আমরা অর্ধেক রাস্তা এসেছি, এখন অর্ধেকটা যাব। আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, আমার পিসির বাড়ি, মানে না হাঁটা পথ না টুকটুকে যাওয়ার পথ, টুকটুকে গেলে খুব লাগে, 10 টাকা করে দিতে হয়, আবার হেঁটে গেলেও যেন মনে হয় একটু দূর দূর। হ্যাঁ এই যে দেখো আবার টুকটুক করে দেখছে, টুকটুক করে দেখছো তুমি, ওগো লাড্ডু, এই লাড্ডু হেঁচেছে, এই ধত্ত লাড্ডুকে, ধত্ত লাড্ডুকে তুমি কবে যাবা আমার বাড়ি, কবে যাবা ফুগলা বুড়া, ফুগলা ফুগলা
এটা কি হোয়াইট ভূত? আমি ভয় পেয়ে গেছি কিন্তু কি করেছে? এটা পুরো সেই ওই হ্যালোইনের ভূত গুলো লাগছে। হ্যালোইনে দিয়ে দিবা, এটা ছেড়ে দেবা। কিভাবে মেঘ ডাকছে? ভয় পাচ্ছি তো আমি। মেঘকে উড়িয়ে আকাশে পাঠিয়ে দিবা? তুই বাপরে আমার বীর পুরুষ নাকি? আমার ফুগলি ফুগলি বুড়ি ফুগলি বুড়ি গুড নাইট বলো সবাইকে। ভিডিও স্টার্ট করো। ভিডিও স্টার্ট করেছি তো, তোমাকে তো ভিডিও করছি আমি। টুইঙ্কেল টুইঙ্কেল, জানি তো তোমার তো কাজই ওই, জানো 10টা করে জামা সারাদিনে চেঞ্জ না করলে তোমার হয় না। তো যাই হোক, মশা টসি টাঙিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও পড়ছিল, তো জানি না বেশি বৃষ্টি জোর মানে জোরে বৃষ্টি হবে কি না। কী সব যায়, আমি না মাঝে মাঝে তুতলি যাই, তো 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 হয়ে যায়, কী যে বলতে যাই নিজেও বুঝে উঠতে পারি না। তো সে যাই হোক, আর বেশি বকবক করবো না, তো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, তারপর স্টার্ট করছি এই যে ওর বদমাইশির লেভেলটা দেখানোর জন্য। এই যে গেঞ্জিটাকে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে ভিজিয়ে আমাকে বলছে গেঞ্জিটা ভিজে গেছে মা খুলে দাও। মানে কীরকম বদমাস মেয়ে, তুমি পিঠের পুরো দেওয়ার দরকার বাড়ি তোর।